শুনলাম ফুসফুসে পানি ঢুকে নাকি মরমরো অবস্থা। ওই ব্যাটার কথা দূরে ভাই আমাকে বলতে দিন। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি আস্ত একটা হাদা, ওকে আমি ছবি থেকে বাদ দিচ্ছি। মরে যাচ্ছে অথচ তুমি কোনো খোঁজ নেবে না? প্রতি সেকেন্ডে এই দুনিয়ায় কত লক্ষ লোক মরে যাচ্ছে তা আপনি জানেন না ভাই? তুমি আমার সামনে থেকে যাও। বেশ যাচ্ছি, কিন্তু মাঝে মধ্যে আপনি আমার সঙ্গে বড্ড বেশি রুট ব্যবহার করেন, ঠিক না? নেহাত আপনাকে ভালোবাসি তাই কিছু বলিনি। তার ছবিতে অভিনয় করতে গিয়ে একজন মরে যাচ্ছে অথচ কোনো মাথা ব্যথা নেই, এটাকে মানুষ না অন্য কিছু? একেবারে পরিসে যে কোথায় যাচ্ছিস? ওই ডাক্তার সাহেবকে একটু দেখে আসি। সামাজিকতা করে করেই না এই দেশটা গেল। আসলে ওই ব্যাটাকে তোর পানি থেকে তোলাই উচিত হয়নি, এই দেশে হাজার সংখ্যা আরেকটা কমত। তুমি মামা মাঝে মাঝে খুব আপত্তিকর কথাবার্তা বলো, যেমন এটা খুব অন্যায়। বাপা, আব্দুল আলিমের ওই গানটা সিলেক্ট করে ফেললাম। ওই যে হলুদিয়া পাখি সোনার বরণ পাখিটি ছাড়ি লোকে, কাদেরের মুখে থাকবে প্লেব্যাকে। ব্যাপার কি, সবাই মনে হচ্ছে যেন আমার উপর একটু খ্যাপা। মাঝে মাঝে আমি এমন নার্ভাস হয়ে যাই, কি বলতে কি বলে ফেলি, কোন ঠিক ঠিকানা থাকে না। মানে আপনি যেখানে আসবেন আমি কল্পনা করিনি। আপনি হাসপাতালে পড়ে আছেন আর আমি আপনাকে দেখতে আসবো না? নিশ্চয়ই আসবেন, অবশ্যই আসবেন, 100,000 বার আসবেন। মানে আমার সমস্যাটা কি জানেন, আমি মেয়েদের সামনে কোনো কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি না। মানে যা বলতে চাই তা বলতে পারি না, আবার যা বলতে চাই না তো বলে ফেলি। এই কথাগুলো কিন্তু বেশ গুছিয়ে বললেন। গুছিয়ে বলেছি, কি করে বললাম কে জানে। ডাব খাবেন? আমি ডাব খাবো না, আপনি খান। আমি ডাব খাওয়ার কথাটা কিন্তু বলতে চাইনি, কেন বললাম কে জানে। মানে আমি মাঝে মাঝে এমন বোকার মতো কাণ্ড করে ফেলি আমার মনে হয় আমি বোধহয় সত্যি সত্যি বোকা। আপনি বোধহয় তাই ভাবেন। আমি কেন আপনাকে বোকা ভাবতে যাব? সাঁতার শিখতে পারিনি, একটা সামান্য জিনিস শিখতে পারিনি। তাতে কি আছে, অনেকে তো সাঁতার জানে না, তারা বুঝি বোকা। আজ আমি আসি। হ্যাঁ আচ্ছা, তার কথা কিছু মনে করেন? কি মুশকিল, মনে করেন তো কি বললেন। এই ডাব গুলো ফেলে দিয়ে আসুন তো। কেন? প্লিজ ফেলে দিয়ে আসুন। এবার ঠিক আছে, সাইডে যদি করবে। এখন পছন্দ হয়েছে? আমি তোমার এই চুলের ঝামেলা থেকে মুক্তি পেতে চাই, বাথরুম থেকে ব্লেড নিয়ে আসছি।
তোমার মাথা কামিয়ে দেবো, আপত্তি আছে? কি যে করি বাবা, তুমি ওকে একটা চোর দাও। আমি চোর দিই? না, তোমাকে চোর দিতে হবে না, চোর দিতে হলে আমি দেবো। চলো এখন রওনা হওয়া যাক, চুর আসনের কোনো দরকার নেই। বাংলাদেশে যত রকম মাছ পাওয়া যায় তার একটা লিস্ট আমি করে ফেলেছি, দেখো তো কিছু বাদ পড়লো নাকি। কাতল, মৃগেল, রুই, চিতল, পাঙাশ, শিং, মাগুর, কই, পুঁটি, সরপুটি, তেলাপিয়া, শোল, ট্যাংরা, বোয়াল, আর খোলসা, বাইন, চিংড়ি, বাচা, ফেলা, মলা, কেচকি, ভেটকি, কাজলি, সিলভার কাপ, তপসে, বান, বাটা, টাকি। কিছু ভাত পড়লো? ইলিশে ভাত পড়েছে স্যার। চলে স্যার, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। আসল মাছটাই বাদ দিয়ে দিলাম, আশ্চর্য। মামা ভালো আছে? আমার মনে হচ্ছে আপনি ওই ছবির ব্যাপার নিয়ে আমার উপরে এখনো রেগে আছেন। না, রেগে থাকবো কেন? আপনাকে দেখে আমার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে। ময়ূর নৃত্য করতে ইচ্ছে করছে, দেখুন। আমার সাথে বেশি চালাকি করবেন না, আমার বুদ্ধিটা কিন্তু চিকন। ক্যাসেটে যখনই গান হবে তুই ঠোঁট নাড়বি আর বইটা বাইবি, সঙ্গে সঙ্গে গানের সঙ্গে গলাও মেলাতে হবে, বুঝলাম? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। একবার, দুবার, তিনবার, চারবার, যখনই সময় পাবি তখনই প্র্যাকটিস করবি, কেমন? বেশ, আমি দিচ্ছি, কেমন? এক্সপ্রেশন দে গর্দব কোথাকার, ডেড বডির মতো মুখ করে আছিস কেন? সহ্যের একটা সীমা আছে ফরি। হ্যাঁ, তা তো আছে। কাঁধে বাজারে যা। মিনু, এটা এদিকে এসো তো। কেন? মাছের নামগুলো পড়ব, দেখো তো কোনটা বাদ পড়লো নাকি। ইলিশ, কাতল, মৃগেল, রুই। আমার অসহ্য লাগছে, কয়েকটা নাম শুনতেই অসহ্য লাগছে। এত কম সহ্য শক্তি দিয়ে বেঁচে আছো কি করে? মিলি, হ্যাঁ মিলি, মাছের নাম কিন্তু শুনতে পারবো না, আমি আগেই বলে রাখছি। মাছের নাম তোকে শুনতে হবে না, ওই আনিস ছেলেটাকে ডেকে নিয়ে যা। এখানে? হ্যাঁ, এখানে। তোমার এই শোবার ঘরে? শোবার ঘরে। কাজ এরা করতে দেবে না, ঠান্ডা মাথায় ভেবেছিনতে একটা কাজ করব, সে উপায় নেই, বাধা বাধা বাধা। আসবো স্যার, এসো। মাছের ব্যাপার নিশ্চয়ই, আরো গোটা দশেক নাম আমি জোগাড় করেছি, এর মধ্যে গোটা দুয়েক নাম আমার গ্রাম্য নাম, সেগুলোর যে শুদ্ধ নাম কি হবে এটি আমি বুঝতে পারছি না। এই যেমন ধরো, এই যে কাইকা মাছ, এই ওই যে কুমিরের বাচ্চার মতো মাছ,
স্যার একটা কথা বলবো? বলো। আপনি মাছ নিয়ে ভাবনা চিন্তা করছেন, ওদের সংখ্যা বাড়াতে চাইছেন, এই সবকিছু কিন্তু করা হচ্ছে এই শেষ পর্যন্ত ওদের খেয়ে ফেলবার জন্য। মানে আমরা এত যত্ন করে হাঁস মুরগি পালি, তারপর একদিন তুমি চুপ করবে? আপনি ওই মাছের নামগুলো পড়ুন স্যার। তুমি এখন যাও। সেটা কি? কিছু হয়নি, আমাকে এখন বিরক্ত করবে না। তোমার কি কষ্ট হচ্ছে আমাকে বলবে না? মনটা খুব খারাপ মিনু, খুব খারাপ। আমাদের যেমন একটা জীবন আছে, মাঝে ধরে তো জীবন আছে, আছে না? নিশ্চয় ঘর সংসারও আছে। মা মাছ তার বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়ায়, আনন্দ করে, আর আমরা সেই মা মাছটাকে ধরে নিয়ে এসে খেয়ে ফেলি। অন্যায়, খুব অন্যায়। আবার একটা নতুন ঢুকে তোমার মাথায় ঢুকল? প্রতিদিন আমরা কত প্রাণী হত্যা করি, কি ভয়াবহ ব্যাপার একবার চিন্তা করেছ? ওরা নিশ্চয়ই মরবার আগে মনে মনে বলে, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তোমরা কেন আমাদের হত্যা করছো? কি যে মুশকিল তোমাকে নিয়ে। মাছ মাংস আমি আজ থেকে আর খাবো না। মৃত্যু বড় যন্ত্রণা শুরু করে দিয়েছে। ভালো আছো প্রিয়র মা? আমার এসে গেছেন? হ্যাঁ, তোমাকে বলছি। মিস মিলি কি আছেন? বলেন, খবর দিতে আসি। পয়লা দিন আমার পশ নিয়ে সালাম করলো, আর আজ কয়েকদিন আর তুমি কই দেন? কিছু বুঝলাম না, কেমতার আর বেশি দেরি নাই। জি মা, হাসপাতাল থেকে রিলিজ করে দিল তো ভাবলাম। আপনার সবাই ভালো আছেন? ভালো না বাবা, একদম মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। যে বাবার কথা পরে বলবো, আপনি কথা বলুন। একটা জোক বলি, বলবো? এক ভদ্রলোক তো কানে কম শোনে, বেগুন খেতে পাশে দাঁড়িয়ে রয়েছে। তো একজন লোক তাকে জিজ্ঞেস করলো, ভাই ছেলে মেয়ে কটি? তো ভদ্রলোক বললো, আল্লাহ দয়ে বছরে হয় তো একটা, আগুনে পুড়িয়ে ভর্তা বানিয়ে খাই। আরেকটা বলি, আরেকজন ভদ্রলোক তার নাম হচ্ছে হামিদুল্লাহ। যে রসিকতা সবাই পারে না। হ্যাঁ, তো সে করেছে কি শুনেন? আপনি পারেন না, আমি যে এসেছি ভদ্রতা করে এসেছি, বুঝতে পারছেন? জি, এইসব ব্যাপারগুলো আপনাকে ধরতে হবে, হবে না? যেখানে সেখানে রসিকতা করে অপদস্থ হওয়াটা কি ভালো? জি না। আমি একটু নিউ মার্কেটের দিকে যাব, আপনার যদি কোনো কাজ না থাকে? না, আমার কোনো কাজ নেই। মিলির কাছে শুনলাম যে আপনি নাকি ইদানিং মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। ঠিকই শুনেছ। কিছু যদি মনে না করেন একটা পরামর্শ দিতে পারি? এখন কোন পরামর্শ দিতে হবে না, ভাগ্য না। পরামর্শটা হলো গিয়ে, আমার মনে হয় দুরাভাই
আপনি বরং কোন একটা বড় নিউরো সার্জনকে দেখান। আপনার আসল সমস্যাটা হচ্ছে গিয়ে ব্রেনে, ওই ব্রেনে টিউমার ফিউমার হলে এরকম হয়, ওই সব লজিক গুলিয়ে যায়। পৃথিবীতে যে লক্ষ লক্ষ নিরামিষ ভোজী আছে তাদের সবার মাথা থেকে টিউমার? আহা, তারা তো জন্ম থেকেই নিরামিষ খাচ্ছে, কিন্তু দুরাভাই হঠাৎ করে সাডেনলি একটা চুপ করে ভাত খেলে ভালো হয়। ওকে, আর তোমার ওই গানটা, ওটা না বাজালে আরো ভালো হয়, ওটা শুনলে পরে আমার মাথার মধ্যে চিন চিন করে ব্যথা করে। বললাম না টিউমার। দুলাভাই, আপনি বরং তাড়াতাড়ি ব্রেনের একটা ক্যাট স্ক্যান করিয়ে ফেলুন। আমার কাছে আমি এক থেকে তিন পর্যন্ত গুনব, এর মধ্যে কাঁচি ফেলে দেবে এবং কানে ধরে প্রতিজ্ঞা করবে যে ভবিষ্যতে এমন কাজ আর করবে না। আর এই প্রতিজ্ঞা যদি তোমরা না করো তাহলে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব আর কোনোদিন আসবো না। এক, দুই, আড়াই, পনেরো, তিন, তিন। আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা যত ইচ্ছে কাটাকুটি খেলো। হলদিয়া পাখি সোনারি বরণ পাখি। একটা এক্সপ্রেশনও দিতে পারে না, একটা পাথরের মতো মুখ করে আছে। সৈয়দ বংশের ফুলার গায়ে হাত তুললেন মামা। সরি, কন্ট্রোলটা নষ্ট হয়ে গেছিল। কিন্তু ডিরেক্টরের হাতে কিলচর না খেলে কি করে অভিনয় শিখবি হারাম জানা? একেবারে খাঁটি কথা কইছেন মামা। দেন দেন, আরেকটা দেন, শক্তি দেন না। দেখ, স্পেশালটা দেখ। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিতে ছাড়িল কে? আসতে পারি? আরে আপনি আসুন আসুন। বাসার ঠিকানা পেলেন কোথায়? যাদের ঠিকানা আছে তাদের ঠিকানা খুঁজে বার করা কঠিন। শরীর ভালো তো? জি ভালো। আমি হচ্ছে আপনার শরীর সম্পর্কে খোঁজখবর নিতে আসিনি, এই জন্য এসেছি সেটা আগে বলে ফেলি। আপনি কি গুরু নানকের সেই বিখ্যাত দোহাটা শুনেছেন? কোনটা? দুগুণে ডাক্তার চৌগুণে জুজার। না, শুনিনি। এর মানে হল যে আপনি যদি দুগুণ দান করেন তাহলে চার গুণ ফেরত পেয়ে যাবেন। আপনি কি কাইন্ডলি আমাকে সপাঁচেক টাকা ধার দিতে পারেন? না না, মানে মুখটা অমন শুকনো করে ফেলার কোনো কারণ নেই, ভিক্ষাবৃত্তি আমার পেশা না। আপনার টাকাটা আপনি যথাসময়ে ফেরত পেয়ে যাবেন। উপরন্তু আপনাকে আমি এমন কিছু উপদেশ দিতে পারি যা আপনার জন্য খুবই প্রয়োজন। টাকা আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না আপনার কোনো উপদেশের আমার প্রয়োজন রয়েছে। এই নোটটা বদলে দিন। ছাড়া
আপনার উপদেশের দরকার নিয়ে বলছেন, কিন্তু আমার তো মনে হয় আছে। আপনি একজন নার্ভাস ধরনের যুবক, তার উপরে মিস মিলির প্রেমে হাবুডু খাচ্ছেন। আপনার যদি এখন উপদেশের প্রয়োজন না থাকে তাহলে আর কবে হবে? আচ্ছা চলে স্যার, এখন উপদেশের দরকার তো, আর একটু তাড়া আছে। অন্যদিন এমন খারাপ লাগছে বাবা, আমারও চোখে পানি এসে গেছে। জানো রাজকন্যা তো ঘুমিয়ে আছে, তোর চুপি চুপি ওদের ঘরে ঢুকলো। তারপর বলে কি, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। রাত কিন্তু দুটো বাজে। হ্যাঁ, আরেকটু বসি, ব্যাটা যদি আসে। আসলে কি করবে, মারবে? কত বড় বদমাস, বাচ্চা দুটোকে ফেলে উধাও হয়ে গেছে। দুলা ভাই কি জেগে আছেন? তোমার কি ধারণা আমি ঘুমিয়ে ঘুমিয়ে তামাক টানছি? কি বলবে বলো না, আপনার মেজাজটা মনে হয় বেশি ভালো নেই। মেজাজ ঠিক আছে আমার? ঠিক আছে, আমি মানুষ পরেই আসবো। ওই গানের ব্যাপারটা বলছিলাম আর কি, কোন প্রফেশনাল শিল্পীকে কন্ট্যাক্ট করবো না, যেমন আছে তেমনি। তুই এখন ঘুমোতে যাস। ওকে, নো প্রবলেম। তোমরা কিন্তু মোটেও চিন্তা করো না, বুঝেছ? আজকে তোমাদের আব্বা ঠিকই আসবে। আমি চিন্তা করি না। আমাকে বলছি স্যার? হ্যাঁ, তোমাকে বলছি। কাল রাত্রে কোথায় ছিলে? ওই কমলাপুর রেল স্টেশনে হাঁটাহাঁটি করে রাস্তা পার করে দিলাম। কেন জানতে পারি? আমার বাচ্চা দুটোকে একটু শিক্ষা দেবার জন্য। তোমার কি ধারণা ওরা শিক্ষা পেয়েছে? আমার তো মনে হয় পেয়েছে। যাই স্যার। কোথায় যাচ্ছ? ঘরে যাই। ঘরে তো তুমি যেতে পারবে না, বাবার কর্তব্য পালনে যে ব্যক্তি অক্ষম তাকে আমি এই বাড়িতে রাখি না। কাদের? হ্যাঁ কাদের, হচ্ছে কি এসব? আমার সাথে তর্ক করে আমার ব্লাড প্রেশার বাড়াবে না, বহিষ্কার হও। বহিষ্কার হও মানে? আমার বাচ্চারা এইখানেই থাকবে। যেদিন তুমি নিজেকে একজন আদর্শ বাবা হিসেবে প্রমাণ করতে পারবে, যেদিন একটা ভদ্র চাকরি জোগাড় করতে পারবে, সেই দিন এসে বাচ্চাদের নিয়ে যাবে। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। আমি কি গোপাল ভাঁড় নাকি যে তোমার সাথে রসিকতা করব? ঠিক আছে, দারোয়ান ডাকবার কোনো দরকার নেই, আমি নিজেই বহিষ্কার হয়ে যাচ্ছি। জিনিসপত্রগুলো পরে এসে নিয়ে যাব, আপনি দয়া করে কাউকে বলবেন এগুলো একটু তুলে রাখতে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মাথায় এখন রক্ত চড়ে গেছে বুঝলে, হাতে যদি আমার বন্দুক থাকতো ওই ব্যাটাকে আমি গুলি করে দিতাম। তুমি দাঁড়িয়ে গেলে কেন, বসো। আমি না
পরে এক সময় আসবো স্যার, মানে আমার জরুরি একটা কাজ পড়ে গেছে। বসতে বলছি, বসো। কি হলো, বসো। কত বড় ফাজিল, বাচ্চাদের শিক্ষা দিতে চায়। হ্যাঁ, খুব অন্যায় হয়ে গেছে স্যার। না বুঝে কথা বলছো কেন? না বুঝে কথা বলছো কেন? আর বলবো না স্যার। হলুদিয়া পাখি সোনার যন্ত্রণা আবার সেই হলুদিয়া পাখি ছাড়িল। কাজ করতে পারবে? পারবো স্যার। ফরিদের ঘরে যাও, ক্যাসেটটা তুলে মাটিতে একটা আচার মারবে। পারবে না? কে পারবে না? পারবো স্যার। বসে আছো কেন? যাও যাও, বসে আছো কেন? আগামীকাল ভাঙলে হয় না, মানে আমার জরুরি একটা কাজ। ডাক্তার আমার পাখিতে ছাড়িল। সোনার পিঞ্জিরা শূন্য করিয়া কোন বনে পাখি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, ভালো? জি ভালো। ভেরি গুড, ভেরি গুড। আমি আমি গানের শর্ট ডিভিশন গুলো সব করে ফেলেছি। আব্দুল আলিমের গানটা সিলেক্ট করেছি, হলুদিয়া পাখি। খুব ভালো করেছেন। কি হলো, তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। যাই মামা। বান্দরের ঘরের বান্দর, ঘরের বান্দর। ভালো আছো মিসমিনি? হয়েছে কি তোমার? কিছু হয়নি। গিয়েছিলে কোথায়? উকিল সাহেবের বাড়ি? সেখানে কিছু হয়েছে? না, আমার জীবনের সাথে একটা মিল খুঁজে পাচ্ছি। বিয়ের আগে যতবার তোমার ভাবির বাড়ি যেতাম এরকম হতো, ফিরে এসে মাথায় এরকম পানি ঝাড়াঝাড়ি, এই থেকে ঠান্ডা লেগে লেগে হলো ব্রঙ্কাইটিস, তারপর হাঁপানি। ডাক্তার, তোমাকে নিয়ে একটু চিন্তা করে গেল। একটা সিরিয়াস বিষয় আপনার সাথে পরামর্শ করতে এলাম। ওই ডাক্তার ছোকরা যাতে এই বাড়িতে আর না আসতে পারে তার একটা ব্যবস্থা নেওয়া দরকার। শুনেছেন বোধ হয় আমার ঘরে ঢুকে সমস্ত জিনিসপত্র ভেঙে একাকার করেছে। আমি ভাঙতে বলেছি। ও আচ্ছা, কেন জানতে পারি? ঠিক আছে, বলতে না চাইলে বলতে হবে না। সমস্যা হচ্ছে দুটো, বুঝলি কাদের? এক নম্বর সমস্যা হচ্ছে যে দুলাভাই লোকজন পাঠিয়ে আমার ঘরের জিনিসপত্র ভাঙাচ্ছেন, ওয়াই, কেন? আর দু নম্বর, দুলাভাই বলছেন
ডাক্তার এসে আমার ঘরের ক্যাসেট রেকর্ডার ভেঙে দিয়ে যাচ্ছে। এখন যদি দুলাভাই বলেন যে যাও ফরিদকে তুমি খুন করে এসো, সে তো তাই করবে নাকি? কেননা ছেলেটা তো মানুষ নয়, ও হচ্ছে একটা রোবট, যে যা বলবে তাই করবে। চিন্তার বিষয় মামা? অবশ্যই চিন্তার বিষয়, আমাদের এখন খুব অ্যালার্ট থাকতে হবে, খুব অ্যালার্ট। আরে বিলু, তুই কোথেকে মা? এই বিলু এসেছে, বিলু থাক থাক মা, সামান হ্যাঁ ভালো, তুই ভালো তো? চল চল চল। আরে কে মুশকিল, তোর কোথায় গেল? বিলু এসেছে তো, খবর দিলেই তো কেউ গিয়ে নিয়ে আসতো, একা একা চলে এলি, এত সাহস ভালো না। কি যে বলো মা, আপা বরিশাল থেকে ঢাকায় আসবে, এর জন্য বুঝি পুলিশের স্কোয়াড লাগবে, কি বলিস আপা? কিসের বন্ধ হলো রে? মারামারি বন্ধ, দুদল ছাত্র মিলে মারামারি করলো, ব্যাস কলেজ বন্ধ হয়ে গেল। কবে খুলবে? দেরি হবে মা, কলেজ ইউনিভার্সিটি একবার বন্ধ হলো না সহজে খোলে না। আপা শরীর ভালো তো? হ্যাঁ ভালো মা। কাঁধে দাঁড়িয়ে রেখেছে কেন? সিনেমায় অভিনয় করছে, কত যে যন্ত্রণা, দূরে আছিস ভালো আছিস। ওকে কিন্তু খুব ভালো দেখাচ্ছে মা। আফা সাদা আন কাট দিছি, সাদা আনের এই দাঁড়িয়ে আসলো, ভালো খুব ভালো। কিন্তু আফা বড় সুলকা, ওই ভদ্রলোকের একটা ক্যাসেট প্লেয়ার আঠার দিয়ে ভেঙেছ ওনার চোখের সামনে, কি আশ্চর্যের কথা, ওই লোক তো কঠিন জিনিস। মাস খানিকের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যাও। আগে জীবনটা রক্ষা করো, তারপর মিস মেরি অদ্ভুত কথা তো শুনেন, জিনিসপত্র ভাঙচুর, এটা তো আমার জীবনের সঙ্গে মনে হচ্ছে না। ওয়ালাইকুম সালাম। আপনি জেনে খুশি হবেন স্যার, আমি এখন একজন আদর্শ বাবা, নানান ধরনের খেলনা টেলনা ওদের জন্য কিনলাম, বিশ্বাস নয় দেখুন। চাকরির অবশ্য কোন ব্যবস্থা করতে পারিনি, আপনি তো স্যার দেশের অবস্থা জানেন, এদেশে সবকিছু পাওয়া যায় কিন্তু চাকরি পাওয়া যায় না। আমি অবশ্য চাকরির লাইনে চিন্তাই করছি না। কোন লাইনে চিন্তা করছো জানতে পারি কি? স্যার বসেই বসে বলি, আমি স্যার নতুন ধরনের কিছু একটা করতে চাই, এমন একটা জিনিস যা এই দেশে নেই অথচ যার প্রচুর প্রসপেক্ট আছে। নতুন জিনিসটা কি? আমি স্যার একটা পরামর্শ কেন্দ্র খুলতে চাই। সেটা কি জিনিস? মানে আধুনিক মানুষের তো নানান ধরনের পরামর্শ দরকার হয়, আমাদের সংস্থা সেই পরামর্শটা দেবে। মনে করুন আপনার হার্টের প্রবলেম হয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কোন ডাক্তারের কাছে যাবেন, আমাদের কাছে এলে আমরা সামান্য ফিজের বিনিময়ে সেই পরামর্শটা দেব। তুমি পরামর্শ দেবে? জি স্যার দেব। আত্মপ্রশংসা হয় কিন্তু একথা সত্যি যে আমি একজন বুদ্ধিমান ব্যক্তি এবং পরামর্শ কেন্দ্র চালাবার মতো বুদ্ধি আমার আছে, আপনাকে স্যার প্রমাণ দিতে পারি। এই যে মেয়েটি ঘরে এলো, ওর সম্পর্কে আমি কিছুই জানি না,
তবু আমি বলতে পারি যে মেয়েটি আপনার বড় মেয়ে এবং খুব সম্ভব বরিশাল মেডিকেল কলেজে পড়ে। চেহারা দেখে বলে ফেললে? আপনার মেয়ে সে তো চেহারা দেখেই বলা যায়, আর এ বাড়িতে দেখিনি তাই ধরে নিচ্ছি যে উনি ঢাকার বাইরে কোনো ইউনিভার্সিটি কিংবা মেডিকেল কলেজে পড়েন। পত্রিকায় পড়েছি মারামারির কারণে বরিশাল মেডিকেল কলেজ এখন বন্ধ, তাই ধরে নিচ্ছি উনি বরিশাল মেডিকেল কলেজের ছাত্রী। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বোঝো। ঘরের চাবিটা এনে দে। আসুন আসুন। বাবার কাছে শুনলাম আমাকে দেখেই নাকি আপনি শার্লক হোমসের মতো অনেক কিছু বলে ফেলেছেন। ঠিকই শুনেছেন। আপনি আমার সম্পর্কে আরো কিছু বলতে পারবেন? হ্যাঁ পারি। যে কোনো কারণেই হোক আপনি আমার উপরে খুব রেগে আছেন। ঠিকই ধরেছেন, বাবাকে কি সব বলে মাছ মাংস খাওয়া ছাড়িয়ে দিয়েছেন। তার শরীর ভালো না, পুষ্টিকর খাবার দরকার। উনি মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন? কেন, আপনি জানেন না? না, আমি প্রথম শুনলাম। মানুষের সেন্সিটিভিটি নিয়ে খেলবেন না, এটা অন্যায়। আমি বুঝতে পারিনি, আমি লজ্জিত। আপনাকে আমি কথা দিচ্ছি ব্যাপারটা আমি দেখব। আপনি যথেষ্ট দেখেছেন, আর না দেখলেই ভালো হয়। বেশ রাগী মেয়েটা, দেখলে অবশ্য বোঝা যায় না। পয়সাটা চর দেবা না, বুঝে মানুষ কেমন কথা কন। বুঝে মানুষ হয়েছে কি তার নিয়ে কি কলে করে নাচতে হবে? দাদা জান, একটাই তো টাকা দিলে কি হয়? তুই তো থাকতো, টাকা সস্তা হয়েছে না? আমার টাকা লাগতো না। শোন, এরা হলো গিয়ে শক্তের ভক্ত আর নরমের জোর, এই কথাটা সবসময় মনে রাখি, বুঝলি? খবর দাও কাউকে পাঠুন, যে ইন্দার ছায় গাইছেন, নাম বললেই চিনতে পারবেন। আপনারা বসেন, আমি খবর দিতেছি। ইনারা তো বিরাট নীল কবি নেই, রক্ত চোষা পয়সাছে, বদের বদ, একে চোদ্দ গোষ্ঠীরই আমি চিনি। সুমানের দাদা, সে ছিল গরুর রাখাল, একেবারে ছোট লোকের বংশ। কি যে তুমি কো দাদা, এই গাড়ি কত নাম দা, স্কুল দিয়েছেন, কলেজ দিয়েছেন, রাস্তাঘাট করছেন। ওসব তুই বুঝবি না, শোন, ওই পাপের পয়সা আলাল করতে হলে এসব করতে হয়। আপনাকে তো ঠিক যে আমি এমদাদ, পাকুন্দের এমদাদ, এমদাদ খুনকার। স্মরণশক্তি দুর্বল হয়ে গেছে, ঠিক মনে রাখতে পারি না। মেয়েটিকে আমার নাতনি পুতুল, এবার মেট্রিক পাশ করেছে। এরকম করে সালাম করে নাকি ভালো করি আদমের সঙ্গে কর। আরে এরা যে কিরকম শানদার লোক, তুই তো তার জানিস নেই, একে দেখলেও পুণ্যি হয়। দু তিনবার করে সালাম করার কি দরকার? যাও যাও, তুমি ভিতরে যাও। আমার কাছে কি ব্যাপার? কি যে করেন, আপনার কাছে যাও না তো যাও কানে, আসমানে যখন জ্বর ওঠে তখন ছোট ছোট পক্ষী গুলো কি করে, বট গাছে আশ্রয় নাই, আপনারা হলেন বট গাছ, বট বৃক্ষ। তো সমস্যাটা কি শুনি?
সবাই বলবো, বলবার জন্যই তো আসিছি। তাই তার আগে যদি একটু মানে বলছিলাম কি, যদি অজুর পানি দিদি বলতেন, নামাজটা কাদা হয়ে যাচ্ছে তো। বাজি পশ্চিম কোন দিকে? আমি কি করে বলবো পশ্চিম কোন দিকে? আমি কি কম্পাস? বাঁচি না নিজের জায়গায়। আপা আপা একটা বিরাট সমস্যা হয়ে গেছে। ওই যে একটা লোককে টাকা দিয়েছিলাম না ফিল্ম কেনার জন্য, ও বেটা মিডল ইস্টে চলে গেছে। সে কি সর্বনাশ! না জেনে শুনে এতগুলো টাকা কাকে দিয়েছিল? আরে সে কথা ছাড়ো, এখন আসল কথা হচ্ছে দুলাভাইকে খবরটা কি করে দিই বলতো? আমি নিশ্চিত হয়ে যেটা শুনলে দুলাভাইয়ের স্ট্রোক হবে। দেখি ঝড়াপড়া একখান চা দাও, দেখি খেয়ে মাথাটা ঠান্ডা করি। ভালো কথা আপা, পশ্চিম কোন দিকে? গানটা আবার গাও মামা। গান গাওয়ার প্রয়োজন নেই, ছবি বন্ধ, দাঁড়িয়েছে ভালো। এটা কেমন কথা কন, ছবি বন্ধ? ইয়েস, আমি যাই বঙ্গে, আমার কফার যায় সঙ্গে। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডায়ালগ, মি অ্যান্ড মাই মিসফরচুন, ইন ডেথ ডু বি পার্ট। বিষ খাইতে ইচ্ছা করতেছে মামা? বিষ খেতে ইচ্ছে হলে খেয়ে ফেল, বেশি ভেজল ভেজল কানের কাছে করবি না। অতি চমৎকার রান্না, অতি চমৎকার। কবিরে আসলে সভাপতি হচ্ছে রান্দায়, এই কাপড় একটুখানি চাকরি বাকি বোঝা যায় কোন ঘরের মেয়ে। জি দা, দুধ দেব? আলহামদুলিল্লাহ, তাই দেন। তাই দইটা একটা গুনছি, খালি তাড়াতাড়ি হজম হয় আর কি। ঢাকায় কি জন্য এসেছেন? সবই বলবো, বলবার জন্যই তো আসেছি। আসমানে রাম ঝড় ওঠে, তখন ছোট ছোট পক্ষী কিন্তু কি করে, বট গাছের নিচে আশ্রয় নেয়। আমরা হলেন বট গাছ, বট বৃক্ষ। বাইরে থেকে মনে হয়, আসলে তা নয়। আপনার তাহলে একটা কথা করি বলুন। ট্রেনে আসতে সময় ওই পকেট মার হয়ে গেছে, ওই স্টেশন থেকে হাঁটা পথে আইসি, তাই ঢাকে আইসি একটু যে ঘোরাফেরা করবো সে উপায় নেই। মানে আগুন ভাইবে কারণে ভালো মনে নিলেন না, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। আর তা তো করবেন, এই বট বৃক্ষ কি এমনি এমনি বলি তুই? আমি নিশ্চিত যে খবরটা শুনে দুলাভাইয়ের হার্ট অ্যাটাক হবে, অতএব আমাদের প্রপার প্রিকশনস নেওয়া উচিত। আমি যাব ডাক্তার ছোটাকে নিয়ে আসতে, অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে, আর বরফ শীতল পানি রেডি করে রাখতে হবে। তোমার যত সব উদ্ভট কথাবার্তা, তুমি ২,০০,০০০ টাকা নষ্ট করেছো বলে বাবার হার্ট অ্যাটাক হবে? বাবা যখন টাকাটা ধার করে এনে তোমাকে দিয়েছেন, তখনই বাবা জানেন যে ওটা জলে গেছে। ইউ শাট আপ, আমার বয়স তো ডাবল, তুই আমার চেয়ে বেশি জানিস। যা অ্যাম্বুলেন্সে খবর দিয়ে আসতে বল। তুমি দাও। ও গেট আপ। এসে খুবই এসে এস। কি নাম তোমার? বাহ, ভারি সুন্দর নাম। এসো আমাদের রান্না দেখো। তুমি কি সোহান সাহেবের আত্মীয়?
তুমি রান্না করতে জানো? বাহ, খুব ভালো। আমার মতে স্কুল পর্যায়ে বাধ্যতামূলকভাবে রান্না শেখার ব্যবস্থা থাকা দরকার। ছেলে মেয়ে সবাইকে যা শিখতে হবে। আমার মা কোথায়? আন্দাজ করো তো তুমি কোথায়। আমার মা আবার আসবে। আমি রান্না করিনি। না না, তুমি বসে বসে দেখো, ভুল হলে বলবে। ডাক্তার সাহেব আছেন? জি না, নেই। কোথায় গেছেন তা আমরা জানি না। ঢাকা আছেন তো? জি না, মার অসুখ শুনে চলে গেলেন। মাস খানেকের মধ্যে ফিরবেন বলে তো মনে হয় না। কি জন্যে? চিকিৎসার জন্য। উনি আমার দুলাভাইয়ের চিকিৎসা করে থাকেন, থাকলে ভালো হতো। মামা ভালো আছেন? কলমটা নিচে পড়ে গিয়েছিল, খুঁজছিলাম। অল সেট, সবকিছু রেডি। ডাক্তার ছোকরাকে আমি নিয়ে এসেছি, অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়ে গিয়েছে, আর এই বরফ পানিও রেডি। এখন কেবল দরকার দুলাভাইকে গিয়ে খবরটা দেওয়া। তবে তার আগে আমার একটু মাথাটা ঠান্ডা করে নেওয়া দরকার। শোনো, আই ওয়ান্ট এ হট কাপ অফ টি। এমদাদ সাহেব কি জন্য এসছেন কিছু বলেছেন? না, সাহায্যটা যে হবে আর কি। বোধ হয় বড় ধরনের কিছু চায়, চক্ষু লজ্জা বলতে পারছে না। সাহায্য চাওয়ার মতো লজ্জার তো আর কিছু নাই। দুলা ভাই বড় কেমন আছেন? ভালো। দুলা ভাই, আমি আপনাকে একটা দুঃসংবাদ দিতে এসেছি। দুলা ভাই, আপনি একটু মনটাকে শক্ত করেন। দুঃসংবাদটা কি? দুলা ভাই, আপনি ওই যে আপনি যে আমাকে ওই ফিল্ম খেলার টাকাটা দিয়েছিলেন না? তোমার আপার কাছ থেকে আমি শুনেছি। ও, দেশ থেকে বিশ্বাস জিনিসটা যখন উঠে গেছে তখন আর তুমি করবে কি? কিন্তু সাবধান হওয়া উচিত ছিল। ও আর কি সাবধান হবে, বিশ্বাস জিনিসটাই যখন নাই তখন আর। বড় কি করবো মামা? কইলেন না মামা, একটা থাপ্পড় মারবো হারাম জানা, আমার সাথে রসি কথা। আমার কলেজ কেমন চলছে? খুব ভালো চলতেছে। নকলের এমন সুবিধে আর কোথাও পাবেন না। বই খুঁজে পরীক্ষা দেওয়া যায়, টিচাররাও খুব ভালো, নকলের সময় ছাত্রদের খুব সাহায্য করে। এই অবস্থা, আমার কষ্টের পয়সার এই অবস্থা। আমার মনে হয় দেশের জন্য কিছু করার ঠিক না, নিয়ম খারাপ। এই জন্য দেশের মানুষ কি কয় জানেন, কয় পাপের পয়সা আড়াল করার জন্য এসব স্কুল কলেজ সব বানায় দেশে। পাপের পয়সা, আমার সব পাপের পয়সা। কি বল, সারা দেশটাই নষ্ট হয়ে গেছে। আমি পাপের পয়সা হালাল করছি। তোমার সাহেব সন্ধ্যা মাঝি দিয়ে এমন করতেছেন কেন? কি হবে গেলো? কি আছেন কোথায়? এই তোমার সাহেব জানি কেমন করতেছে। বাবা, বাবা, মা, মা, মা।
বাবা ইস্যু করেছে মামা হয়েছে বলেছিলাম না হবে সে কি বলছিস তুই কি হয়েছে তোমার অ্যাম্বুলেন্সে খবর দিয়েছে তো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স